ফার্স্ট ট্রিক্সটা হলো ব্লাজ এফেক্ট ব্লাজ এফেক্ট হলো আপনার যদি কোনো স্টিল ইমেজ নেন সেই ইমেজটায় যদি ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট থাকে বা সেই লাইটটা মুভেবল না আপনার মুভেবল এফেক্ট দিতে চাচ্ছেন সেটাকেই বলা হয় ব্লাজ এফেক্ট তো ব্লাজ এফেক্ট আপনারা কীভাবে দেবেন প্রথমে আপনারা মাস্টারটি ওপেন করবেন মাস্টারটি ওপেন করার পর ইস টু নাইন বা যে কোনো রেশিও আপনারা সিলেট করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ নিয়ে নেবেন শহরের যে ইমেজগুলো হয় সেগুলোয় ব্যাকগ্রাউন্ডে অনেক প্রকার লাইট থাকে ওকে বাট সেগুলো প্লাস করে না ওকে তো সেরকম এফেক্ট দেওয়ার জন্য আমরা একটি শহরের শহর বা সাইফে একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব তো এই যে ইমেজটা আছে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম তো এরপরে এটাকেই আমরা ব্লাউজ এফেক্ট করবো তো করার জন্য লেয়ার থেকে আপনাদের এফেক্সে যেতে হবে এফেক্স থেকে এখানে গেট মোড়ে আপনারা ইন্টারনেট কালেকশন অন করে গেট মরে চলে যাবেন গেট মরে যাওয়ার একটু লোডিং নেবে দেন এখান থেকে তিন নাম্বার যে কালার অপশান আছে। এখান থেকে আপনারা ব্লাউজ এফেক্টটা পেয়ে যাবেন তো এটা কিন্তু নিউ আসছে কাইনমে আপনারা যদি নতুন বাসন ইউজ করেন তাহলেই এটা আপনারা পেয়ে যাবেন তো এটাই ডাউনলোড করে নেবেন আপনার সিম্পল এটা আপনাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে এরপর আপনাদের এই ব্লাউজ এফেক্টটা এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পর তাহলে এটা হয়ে যাবে এবার আপনাদের ইমেজে ফুল ইমেজ দিতে হবে দেন এখান থেকে কিছু সেটিংস আছে এরকম আপনারা রাখতে পারেন এরকম বেশি হেজি হেজি টাইপের হয়ে যায় বাট আপনারা যদি এতটা হেজি না চান জাস্ট লাইন অ্যালাইন চান তাহলে এটা মোড যেটা আছে সেটিংয়ে গিয়ে মোড চেঞ্জ করতে পারেন নাম্বার অফ মোড রেয়ার্স তো এখান থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মোড আছে তো আমি প্রেফার করবো এক নম্বর মোডটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেন দেন এখানে অ্যামাউন্ট কমাতে বাড়াতে পারবেন লাইন স্ট্রেংথ কমাতে বাড়াতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন আপনারা তো আমি এটা লাইন স্ট্রেন্থটা একটু কমবে বাড়বে ওকে মোড আছে ব্লারি আছে অ্যান্ড ব্রাইটনেসও আপনারা কন্ট্রোল করতে পারবেন তো এই ভাবেই কিন্তু আপনারা এই যে কী বলে ব্লাজে এফেক্টটা আছে সেটা ইউজ করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু ইমেজটা ছোট বড় করতে পারেন অ্যান্ড নিচের ইয়েটা আপনারা যে ব্লাজ এফেক্টটা এটা বড়ো করে দিলে আপনাদের ফুল ইমেজে হয়ে যাবে তো এটাই ছিল মূলত ব্লাজ এফেক্ট তো সেকেন্ড ট্রিক্সটি হলো অডিও এডিট হ্যাঁ এখন আমরা কাইন মাসটায় অডিও এডিট করব। অত প্রফেশনালি এডিট আপনারা করতে পারবেন না নয়েজ জিম অফ ওগুলো করতে পারবেন না বাট আপনারা অডিওটাকে একটু এফেক্টস এবং বুস্ট আউট করতে পারবেন তো আমি একটু রেকর্ড করছিলাম ভয়েস এটা আগে শুনে নিন হেগাই জস ভিসম অভিজিৎ এডিট ইউটিউব চ্যানেল তো এখন আপনারা শুনছেন ভয়েস টেস্ট তো এই অডিওটাই এখন আমরা এডিট করব তো ফার্স্ট অফ অল আমরা কী করব এটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর জাস্ট সিম্পলি যে অডিও অপশান আছে এখানে উপরে এই অডিও থেকে অটো ভলিউমটা এনেবেল করে দেবো এটা এনেবেল করলে কী হবে আপনারা যখন কথা বলেন একটু কম বেশি হয় এটা জাস্ট আপনাদের অ্যানা অ্যানালাইসিস করে কাস্টোমাইজ করে দেবে আপনাদের ভয়েসটা একটু বুস্ট আউট হবে এরপর একটু এফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব রিভার্ভে রিভার্ভে যাওয়ার পরে যে স্টুডিও যেটা আছে এটা এনেবেল করে দেবো তাহলে আপনারা ভয়েস একটু তফাৎ পাবেন শুনছেন ভয়েস টেস্ট ওকে তো এরপরে আমরা কী করব এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব এবং দুটো লেয়ার বানিয়ে নেব এরপরে আমরা জাস্ট এখানে কি যেটা আছে এখান থেকে ভলিউম এনভলাপ এটাকে জাস্ট এইভাবে কয়েকটা ভাগে ভাগ করে নেব আমাদের অডিওটাকে দুয়োটাই সেমভাবে ভাগ করে নেব ফার্স্ট অফ অল আমি যেরকম করছি স্ক্রিনে সেরকম আপনারা জাস্ট করে নেব আপনাদের অডিওটা যদি বড় হয় তাহলে এরকম একটু লম্বা প্রসেস ওকে একটু দূরে দূরেও আপনারা করতে পারেন এরপরে জাস্ট এই যে ভাগ কলাম এর মাঝখানে আপনারা চলে যাবেন যাওয়ার পর এটাকে দুশো পার্সেন্ট করে দেবেন ফার্স্টার অ্যান্ড সেকেন্ড যেটা আছে সেটাকে জাস্ট মাইনাস মানে জিরো পার্সেন্ট করে দেবেন ওকে এরপর আবারও এটার যেই মাঝখানে যাবেন অ্যান্ড বলপে গিয়ে ভলিউম এনভালপ এটাকে জাস্ট ডাউন করে দেবেন ফার্স্টটাকে অ্যান্ড নিচেরটাকে আপ করে দেবেন এরকমই আপনারা করবেন পুরো সাউন্ডের উপর আপনাদের তাহলে এরকম একটি রেজাল্ট আপনারা পাবেন তো এটা করলে ভয়েসটা অনেকটাই নর্মালাইজ হবে তো আপনারা যদি শোনেন এটি ইউটিউব চ্যানেল তো এখন আপনারা শুনছেন ভয়েস টেস্ট এবার যদি আমার ভয়েসটা বিফোর অ্যান্ড আফটার আপনারা শোনেন তাহলে তফাৎ বুঝতে পারবেন নিউ ওয়াচিং অভিজিৎ ইউটিউব চ্যানেল তো এখন আপনারা শুনছেন ভয়েস টেস্ট হ্যাগে জোসা বিসময়া নিউচিং অভিজিৎ এডিট ইউটিউব চ্যানেল তো এখন আপনার শুনছেন ভয়েস টেস্ট তো এইভাবেই আপনারা অডিও এডিট করতে পারবেন তো থার্ড টেক্সটি হলো নিয়নশিপ ট্রানজেশন এটা একদমই নতুন একটি ট্রানজাকশন আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি দুটো ক্লিপ এখানে অ্যাড করে নিলাম ওকে ট্রানজেকশান দেওয়ার জন্য তো দুটো ক্লিপের দরকার হয় তো এরপর প্লাজ এখন করবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন গেট মোড়ে গেট মোড়ে যাওয়ার পর এটা একটু লোডিং নেবে ওকে তো আপনাদের নেট স্পিড বুঝে এটা লোডিং নেয় ওকে তো এরপরে এখানে দেখতে পারবেন কালার নামে একটি অপশান আছে তো একটু ওয়েট করছি লোডিংয়ের তো নেট ঠিকঠাক চলছে না তো এই যে ফোর্থ নাম্বারে থ্রি ডির ফোর্থ নাম্বারে যে কালার গেট আস সরি কালার আছে এটা এখানে দেখতে পারবেন কালার শিফট শিফট এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন এই ট্রানজাকশনটা এখানে ছয়টা ট্রানজাকশন আছে আপনারা যদি দেখেন হলো এক নাম্বারটা দুই নাম্বারটা এটা ওকে দুই নম্বরটা এটা তিন নম্বরটা এটা অ্যান্ড চার নাম্বারটা দেখাচ্ছি ওকে এটা চার নাম্বারটা অ্যান্ড এটা পাঁচ নম্বরটা অ্যান্ড দেন লাস্টের এটা ছয় নাম্বারটা ওকে তো এই ছয়টি কালারশিপ্ট এফেক্ট কিন্তু এই ট্রানজাকশন প্যাক্টির ভিতর আছে তো আপনারা চাইলে ক্যানভাস্টার থেকে সিস থেকে এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন তাই আজকে ভিডিও ফুলে আপনাদের হেল্প হয়েছে আর নতুন কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখাবেন নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই